পিরোজপুর শহরের মধ্য দিয়ে বয়ে চলা ভারানি খাল দখল আর দূষণে এখন মৃত প্রায়। একসময় বড় নৌকায় ব্যবসায়িক পণ্য আনা নেওয়া হতো এই খাল দিয়ে, আর এখন খালটি দুর্গন্ধযুক্ত ময়লার সরু নালায় পরিণত হয়েছে। পৌরবাসীর অভিযোগ, দীর্ঘ বছর খাল খননের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। তবে জেলা প্রশাসক ও পৌর প্রশাসকের আশ্বাস, সৌন্দর্য বর্ধনের জন্য খালটি খনন করা হবে। পিরোজপুর থেকে জুবায়ের আল মামুনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। দামোদর নদ থেকে সৃষ্টি হয়ে পিরোজপুর শহরের সাধনাপুল, বসন্তপুল, ম্যালেরিয়া পুল, বড়পুল হয়ে ভারানি খাল মিশে গেছে পালের হাটের চরখালির শাখা খালে। 1885 সালে পৌরসভা ঘোষণার পর থেকে সঠিক পরিকল্পনার অভাবে ভারানির খাল খননে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। তাই শহরের মধ্য থেকে বয়ে চলা ভারানির খালটি দিনে দিনে ড্রেনে পরিণত হয়েছে। দুপাশ ভরাট আর দখলে সরু হয়ে ড্রেনে পরিণত হয়েছে। জায়গায় জায়গায় পানি না থাকায় মশামাছির বিস্তারের পাশাপাশি দুর্গন্ধে পরিবেশ বিপর্যয় ঘটছে। শিগগির খালটি সংস্কারের দাবি পৌরবাসীর। দুইটা নৌকা ক্রসিং করতো, তাতে কোনোখানে বাজতো না। সেই দুইটা নৌকা তো দূরের কথা, এখন একটা কোনো টাপড়িয়া নৌকাও চলে না, এবং এই খাল এখন ড্রেনে পরিণত হয়েছে। জেলা প্রশাসক মহোদয়ের কাছে জোর দাবি করছি যাতে খালটি দ্রুত পুনঃখনন করা হয় এবং অবৈধ উচ্ছেদ করা হয়। ঐতিহ্যবাহী ভারানি খালের দুপাশ দখলমুক্ত করার দাবি জানিয়েছেন পিরোজপুর বাপার সভাপতি। তিনি সরকারের প্রতি অনুরোধ জানান খালটি খনন করে পূর্বের অবস্থানে ফিরিয়ে আনার। চারিদিকে যে দখল দূষণ আছে, এটা মোকাবেলা করতে হলে প্রশাসনের ছত্রছায়ায় এখন যে বর্তমান আর্মিরা আছে, এদের মাধ্যমে যদি তারা থাকবে, দেখবে আর চিহ্নিত করবে সার্ভেয়ারের মাধ্যমে, এগুলা করে অচিরেই এটার ব্যবস্থা করা উচিত। এদিকে পৌরসভার মাধ্যমে গুরুত্বপূর্ণ খালটি খনন, সংস্কার ও আধুনিকায়নের প্রতিশ্রুতি দিলেন পৌর প্রশাসক। পিরোজপুর পৌরসভার মাধ্যমে এই খালটি খনন এবং সংস্কার এবং সৌন্দর্য বর্ধনের জন্য কার্যকরী উদ্যোগ গ্রহণ করব। এদিকে জেলা প্রশাসক বলেন, ভারানি খাল পলি এবং দূষণে অনেকটাই ভরাট হয়ে গেছে। এটি দূষণ এবং দখলমুক্ত করার জন্য চিহ্নিত করা হয়েছে। স্থানীয় সবাইকে নিয়ে খালটি দখল ও দূষণমুক্ত করা হবে। স্থানীয় পর্যায়ের যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে নিয়ে এবং স্থানীয় পর্যায়ের যে যারা বিভিন্ন সংগঠনের সদস্যরা আছে তাদেরকে, তাদের উদ্যোগে আমরা এই খালটি খননের এবং দূষণমুক্ত এবং দখলমুক্ত করার উদ্যোগ গ্রহণ করব। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।